এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা গোটা পশ্চিমবঙ্গে বা কলকাতা সেটা হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় মিধিলি কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আছড়ে পড়ার আশঙ্কা কিন্তু ক্রমশই বাড়ছে। আবহাওয়া দপ্তর সূত্র যেটা যেমনটাই জানানো হয়েছে আজ সকাল থেকে কিন্তু কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, উত্তরে হাওয়া বইছে এবং এই মুহূর্তে যেটা আমি ক্যামেরা পার্সন বন্ধুকেও দেখাতে বলবো, কলকাতার আকাশ কিন্তু একদিকে যেমন পরিষ্কার আরেক দিকে মেঘাচ্ছন্ন। এই মুহূর্তে মিধিলি ঘূর্ণিঝড় অবস্থান করছে কিন্তু ওড়িশার পারাদ্বীপ থেকে 190 কিলোমিটার পূর্বে এবং দীঘা থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 220 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে কিন্তু অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, আজ রাত থেকে এবং আগামীকাল সকালের মধ্যে কিন্তু আছড়ে পড়তে পারে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, এবং বাংলাদেশ সংলগ্ন যেসব জেলাগুলি রয়েছে তারা কিন্তু বৃষ্টির প্রকোপে পড়তে পারে, পাশাপাশি ভয়াবহ বৃষ্টি হতে পারে, অঝোরে বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে যেটা আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, পাশাপাশি হালকা বৃষ্টিপাত হবে কিন্তু নদিয়া, হাওড়া এবং মুর্শিদাবাদে। সেই জায়গা থেকে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু দীঘা উপকূলবর্তী অঞ্চলের কিন্তু শঙ্করপুর, দীঘা, বকখালি সব জায়গায় কিন্তু নামকানা সমুদ্র উপকূলে মাছ ধরতে কিন্তু যেতে বারণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু কমলা সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন এবং বলা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, আজ রাতের পর থেকে এবং আগামীকাল সারাদিন কিন্তু অঝোর ধারায় বৃষ্টি কলকাতাতেও হতে পারে। পরমাশিস ঘোষ, আরটিভি ইন্টারন্যাশনাল, কলকাতা।